আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, চিকেন নাগেটস। অবশ্যই একবার হলো এই নাগেটসটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি রেসিপি এবং খুবই সহজ উপায়ে করা যায়, খুবই অল্প সময় লাগে। চট জলদি মেহমান নাওয়াজি অবশ্যই আপনারা এই রেসিপিটি ধারা করে দিতে পারেন। চলুন দেখা যাক কী কী লাগছে এই রেসিপিটি তৈরি করতে। এখানে আমি 350 গ্রাম হাড় ছাড়া মুরগি নিয়ে নিয়েছি। এই মুরগিটা আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভাজার জন্য, লবণ আর কিছু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচ নিয়েছি, ডিম নিয়েছি 2টা ফেটে আর পাউরুটি, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। পাউরুটিটাকে আমি দুধের ভিতর ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না ভিজে যাচ্ছে। এখানে কিছু ব্রেড ক্রাম আর এখানে আধা চামচ আদা রসুন বাটা। চলুন দেখা যাক কীভাবে তৈরি করে নিয়েছি। আমি পাউরুটিটাকে ভিজিয়ে নিয়েছি। এখন দেখেন পাউরুটিটা ভেজানোর পর এরকম হবে। অবশ্যই যদি একটু পরিমাণ দুধ বেশি হয়, আপনারা হাতের সাহায্যে চেপে দুধটা ফেলে দিবেন এবং একদমই পানি ছাড়া নিয়ে নেবেন। এটা এরকমই হবে। এখন আমি এক এক করে বাকি উপকরণগুলি দিয়ে দিব। মুরগি দিয়ে দিলাম 350 গ্রাম, তারপরে মশলাগুলি দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি ঝাল পছন্দ করেন ঝালটা দিয়ে দিতে পারেন। আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এই জন্য মরিচের প্রয়োজন হয় না। এটা রেডি। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নেবেন। আধা ঘন্টা পর আমি এটাকে এখন হাতের সাহায্যে তৈরি করে নিয়েছি। প্রথমে আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি চিকেন নাগেটসটাকে শেপ দিয়ে দিচ্ছি। আমি এভাবেই বানিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো কুটি কাটার দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে দেখাচ্ছি, এই জন্য এইভাবে আমি এটা তৈরি করে নিলাম। এক এক করে আমি বাকি সবগুলি এরকম করে তৈরি করে নিব। আমি প্রথমে ডিমের ভিতরে চুবি নিয়েছি, তারপরে নিলাম এখন আমি ব্রেড ক্রামের উপরে গড়িয়ে। এখন আমি এক এক করে এগুলোকে ফ্রাই প্যানে ভেজিয়ে নিব। এটাকে চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন, 3 মাস পর্যন্ত রাখতে পারবেন, যখন ইচ্ছে তখন ভেজে নিতে পারবেন। এটা কোনো ভয়ের কিছু না। এখানে যে ফেনাটা দেখতে পাচ্ছেন, এটা আমি যে ডিমটা ব্যবহার করেছি তার জন্য হয়েছে। এখন আমি নাগেটসগুলি উল্টিয়ে দিব। ওই পাটটা হয়ে গেছে, এখন এই পাটটা হওয়ার জন্য আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি একটু বড় সাইজ করে তৈরি করেছি, এই জন্য এটাকে আমি কেটে সার্ভ করবো। আপনারা চাইলে এইভাবে আস্তাও করে নিতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন, যেন আমার নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা প্রায় হয়ে যাচ্ছে, আরও 2 মিনিট মতো হবে। ভালো করে হয়ে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নিব। একদম লো আছে, এটা ভেজে নিতে হবে যেন ভিতরে কোনো রকমের কাঁচা না থাকে। এটা প্রায় হয়ে গেছে, এখন আমি এক এক করে উঠিয়ে নিব। টিস্যু পেপারের উপরে ঝরিয়ে নিব, তেলগুলি যেন ঝরে যায়। আমি এগুলোকে কেটে সার্ভ করেছি। আমি এখানে যে টমেটো সসটা সার্ভ করেছি, এটা আমার হোমমেড তৈরি। অবশ্যই এই রেসিপিটা আমার অন্য আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিও থেকে এই রেসিপিটা সংরক্ষণ করে নিতে পারেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।